সুধীমণ্ডলী এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের বাংলাদেশে পেঁয়াজ উৎপাদনের যে প্রযুক্তি এই বিষয় নিয়ে ধারাবাহিক কয়েকটি পর্ব উপস্থাপন করব। তো আজকে আপনাদের উদ্দেশ্যে আমি প্রথম পর্ব, পেঁয়াজ উৎপাদন প্রযুক্তির প্রথম পর্ব আমি আজকে উপস্থাপনা করছি। তো প্রথমে আমরা পেঁয়াজের যে বিষয়গুলো জানতে চাই আজকের পর্বে, সাধারণত পেঁয়াজের জাত নিয়ে আমি কথা বলবো। যে আপনারা জানেন যে বাংলাদেশে দুইটা মৌসুম রয়ে গেছে পেঁয়াজ উৎপাদনের, একটা হলো শীতকালীন আর একটা হলো গ্রীষ্মকালীন। শীতকালীন জাত আমাদের দুইটা জাত, বিশেষ করে বাড়ি পেঁয়াজ এক এবং বাড়ি পেঁয়াজ চার, এই দুইটা জাত আমরা শীতকালে আবাদ করতে পারি। আর গ্রীষ্মকালীন জাতের মধ্যে বাড়ি পেঁয়াজ দুই, বাড়ি পেঁয়াজ তিন এবং বাড়ি পেঁয়াজ পাঁচ, এই তিনটা জাত গ্রীষ্মকালীন জাত হিসাবে আবাদযোগ্য। এরপরে আমরা যে জিনিসটা দেখবো, যে এই জাতগুলো দেখতে কেমন এবং তাদের বিভিন্ন কোয়ালিটি আমরা দেখি। যে বাড়ি পেঁয়াজ এক, এটা হলো বাড়ি পেঁয়াজ একের একটা ছবি, যে অনেকটা লালচে বর্ণের এবং গোলাকৃতি, চ্যাপ্টা গোলাকৃতি। এরপরে বাড়ি পেঁয়াজ দুই, এটা অনেকটা একটু বেশি লালচে বর্ণের, গাঢ় লালচে বর্ণের আপনারা দেখছেন এবং অনেকটা গোলাকৃতির। এরপরে আর একটা পেঁয়াজ আমরা দেখতেছি, এটা হলো বাড়ি পেঁয়াজ তিন, এরপরে বাড়ি পেঁয়াজ চার এবং লাস্টে আমি যে পেঁয়াজটা দেখাচ্ছি এটা হলো বাড়ি পেঁয়াজ পাঁচ। সরি, এখানে লেখাটা উঠে নাই, তো আপনারা বুঝে নেবেন যে এটা বাড়ি পেঁয়াজ পাঁচ। তো আমরা এই যে চারটা পেঁয়াজ আমরা দেখলাম, এই পেঁয়াজগুলো দুই মৌসুমে আবাদ করা যাবে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন জাত নিয়ে আমরা উপস্থাপন করব, আপনারা পর্ব একটার পর একটা দেখবেন। আর এই জাতগুলোর বৈশিষ্ট্য হলো বাড়ি পেঁয়াজ এক, যার গাছের উচ্চতা 50 থেকে 55 সেন্টিমিটার হয়, একটা কন্দের ওজন 30 থেকে 40 গ্রাম পর্যন্ত হইতে পারে, আর জীবনকাল হলো 120 থেকে 140 দিন, একর প্রতি ফলন 120 থেকে 160 মন আসতে পারে। বাড়ি পেঁয়াজ দুই, এটা 50 থেকে 60 সেন্টিমিটার গাছের উচ্চতা হয়, আর একটা কন্দের ওজন হয়ে থাকে 55 থেকে 65 গ্রাম এবং জীবনকাল 90 থেকে 105 দিন, 180 থেকে 200 মন একরে ফলন হয়ে থাকে। এটা গ্রীষ্মকালীন জাত, এর জন্য জীবনকাল অনেকটাই কম। বাড়ি পেঁয়াজ তিন, এটা 55 থেকে 65 সেন্টিমিটার উচ্চতা হয় এবং 50 থেকে 55 গ্রাম ওজন হয়ে থাকে কন্দের, জীবনকাল হলো 90 থেকে 105 দিন, আর 170 থেকে 200 মন একরে ফলন আসে। বাড়ি পেঁয়াজ চার, এটা 50 থেকে 60 সেন্টিমিটার উচ্চতা হয়ে থাকে গাছ, কন্দের ওজন 60 থেকে 75, জীবনকাল 120 থেকে 135 দিন, আর একর প্রতি ফলন 170 থেকে 220 মন। বাড়ি পেঁয়াজ পাঁচ, এর গাছের উচ্চতা হয়ে থাকে 65 থেকে 75 সেন্টিমিটার, আর কন্দের ওজন 70 থেকে 80, আর জীবনকাল হলো 90 থেকে 105 দিন এবং 120 থেকে 160 মন একরে ফলন হয়ে থাকে। আপনারা এই পাঁচটা জাতেরই বিভিন্ন বৈশিষ্ট্য দেখলেন। এখন আমাদেরকে এই বৈশিষ্ট্যের ভিত্তিতে দুইটা মৌসুমের জন্য জাত নির্বাচন করতে হবে। এর পরবর্তী পর্বগুলোতে এর চাষ প্রযুক্তি, সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং অন্যান্য যে পরিচর্যা আছে এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে পর্ব উপস্থাপন করব। আপনারা এটা